নমস্কার, আজকের আমার রেসিপি হলো ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। ইলিশ পর্বের এটি আমার দ্বিতীয় রেসিপি। এর আগের দিন আমি ইলিশ ভাপা দেখিয়েছি। ইলিশ ভাপা রেসিপিটি যতটাই হেভি এবং গ্রেভি সহ হয় এবং রিচ হয়, ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের ঝোলটি ততটাই লাইট। চলুন দেখে নেওয়া যাক এর জন্য কী কী লাগবে এবং কীভাবে বানাবো এই রেসিপিটি। এই রেসিপিটির জন্য প্রয়োজন আলু বেগুন, ইলিশ মাছ, হলুদ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, নুন, সর্ষের তেল, সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ, টমেটো। প্রথমে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতে আমি ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়েই রেখেছি, সেগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলে আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। ইলিশ মাছ খুব বেশি ভাজা হয় না, খুব হালকা করে ইলিশ মাছগুলো আমি দুপিট ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটি প্লেটে তুলে রাখছি। তেল গরমই আছে, গরম তেলে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা একটু তেলে নাড়িয়ে নিলাম, এর মধ্যে পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা ফ্রাই করা হয়ে গেছে, এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজ একসাথে ভালো করে ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে আলু বেগুন সব একসাথে দিয়ে দিলাম। আলু বেগুন, টমেটো, পেঁয়াজ সব ভালো করে ফ্রাই করে নেব। একেবারে নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়েই সব একসাথে ফ্রাই করব। বেশ কিছুক্ষণ ফ্রাই করা হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষে বাটার জল দিয়ে দিচ্ছি। সর্ষেটা পুরো থকথকে বাটাটা আমি দিই না, এতে অম্বল বেশি হয়, সেই জন্য মেনলি জলটা দিই, একটু তার মধ্যে সর্ষে থাকবে। এবার সর্ষে সহ সব সবজিগুলোকে খানিকক্ষণ ফ্রাই করে নেব। অনেকটা সর্ষে বেটে সেটা বেশ খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখে দেব, তাহলে ওই সর্ষের যে খোলাটা থাকে সেটা নিচে থিতিয়ে যাবে এবং ওপরের জলটা এতে আমরা ইউজ করব। বেশ কিছুক্ষণ ফ্রাই করার পর এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দেব যাতে আমার পুরো সবজিগুলো ডুবে থাকে, কারণ এটা জলে আস্তে আস্তে এবার আলুগুলো আমি সেদ্ধ করে নেব। গ্যাসটার ফ্লেম লো করে দিলাম এবং কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মনে হচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটা একটু টেস্ট করে নিচ্ছি, নুন কম আছে কিনা। নুন ঠিকই আছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেল, এবার আমি মাছ সহ ঝোলটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেব। 5 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি, এবার ওপর থেকে কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি।
এই রেসিপিটি যদি শুধু ইলিশ মাছের ক্ষেত্রে হয় তা না, যে কোনো মাছ আপনারা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে বেগুন দেব না, আলু, টমেটো এবং ধনেপাতা ও সর্ষে বাটার জল দিয়ে করব। খুবই লাইট এবং সুস্বাদু একটি রেসিপি হবে। ধনেপাতাটা পুরো তরকারির সাথে মিশিয়ে নিলাম, এবার ফুটিয়ে ঝোলটা কমিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বানান। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনি সবার প্রথম আমার ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান।